সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল আরিফ চ্যানেলটিকে আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন লেটেস্ট টেকনোলজি ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব কিভাবে স্টেবল থেকে বিটাতে আসা যায়। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব MIUI স্টেবল আপডেট থেকে MIUI বিটা আপডেটে কিভাবে আসা যায়। তো চলুন শুরু করা যাক। তো আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমি আরিফ আর আপনারা দেখছেন টেকনিক্যাল আরিফ চ্যানেল। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুগণ, সর্বপ্রথম আমরা চলে যাব সেটিং ওপেন করে নেওয়ার পর বন্ধুগণ আমরা চলে যাব এখানে অ্যাবাউট সেকশন, অর্থাৎ অ্যাবাউট ফোন, এখানে আমরা ট্যাপ করে নেব। এখান থেকে বন্ধুগণ দেখতেই পাচ্ছেন সিস্টেম আপডেট, এখানে আমরা ক্লিক করব। তো বন্ধুগণ, আপনি এখান থেকে বিটা আপডেট দেখতেই পাচ্ছেন, আমি ইউজ করছি বিটা উইকলি আপডেট। তো বন্ধুগণ আপনি সিম্পলি কী করবেন, নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, আপনি আপনার ডিভাইসের বিটা আপডেট ডাউনলোড করে নেবেন। তো বন্ধুগণ এখানে বিটা আপডেট লেখা থাকে না, ওখানে ডেভেলপার রোম বলে লেখা থাকে। তো বন্ধুগণ ওটাকে সম্পূর্ণ আপনি ডাউনলোড করে নেবেন। তো বন্ধুগণ ডাউনলোড করে নেওয়ার পর বন্ধুগণ আপনি কী করবেন, দেখতেই পাচ্ছেন এখানে থ্রি ডট রয়েছে রাইট সাইডে কর্নারে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুগণ দেখতেই পাচ্ছেন চুজ আপডেট প্যাকেজ, এখানে আপনি ক্লিক করবেন। এবং বন্ধুগণ আপনি এখান থেকে সেই ফাইলটাকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করে দেওয়ার পর বন্ধুগণ কিছুক্ষণ অপেক্ষা করবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর ফাইলটি ডিক্রিপ্ট হয়ে যাবে। ডিক্রিপ্ট হওয়ার পর আপনার ফোনটা অটোমেটিক বুট হয়ে যাবে। তো বন্ধুগণ আপনি বুট হয়ে যাওয়ার পর একটুখানি অপেক্ষা করে নেবেন 5 থেকে 10 মিনিট। তো বন্ধুগণ আপনার ডিভাইসটি MIUI স্টেবল আপডেট থেকে MIUI বিটা আপডেটের মধ্যে কনভার্ট হয়ে যাবে। এবং বন্ধুগণ আপনার যত রকম ডাটা থাকবে সমস্ত রকম ডাটা ইরেজ হয়ে যাবে। তো বন্ধুগণ আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন যে কীভাবে MIUI স্টেবল থেকে MIUI বিটার মধ্যে আসা যায়। তো বন্ধুগণ এর জন্য আপনাকে বর্তমান যে এই কারেন্ট আপডেট আপনাকে ডাউনলোড করতে হবে। তো বন্ধুগণ আজকের এই আপডেট ছিল 8.11.1। তো বন্ধুগণ আপনি যখনই করবেন তখনই কারেন্ট আপডেটই ডাউনলোড করবেন, এবং কারেন্ট আপডেট ডাউনলোড করার পরই আপনি চুজ প্যাকেজে গিয়ে আপনি এটাকে ইনস্টল করার চেষ্টা করবেন, তাহলেই সাকসেস হবে। এবং বন্ধুগণ আমি আপনাদেরকে আরও একবার সাজেস্ট করে দেবো যে আপনারা আপনাদের ডিভাইসের ব্যাকআপ নিয়ে রাখবেন। তো বন্ধুগণ আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। এখানে ভিডিও সমাপ্ত করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং যে সকল বন্ধুরা এই বিষয়টা জানে না তাদেরকে জানার সুযোগ করে দিন। তো বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রায় আমি এরকম ভিডিও নিয়ে এসে থাকি।